আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, একজন ডিরেক্ট সেলিং এক্সপার্ট এবং একজন উদ্যোক্তা। বন্ধুরা, স্বাধীনতার 50তম বছরে সবাইকে জানাচ্ছি, দেশে বিদেশে যারা আছেন সবাইকে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা। এবং সেই সাথে বলতে চাই বন্ধুরা, যখনই 26শে মার্চ আসে আমাদের ভিতরে একটা ফিলিংস তৈরি হয়, আমরা সেই জাতি, আমরা বাঙালি জাতি, আমরা পারি। স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের 9 মাস আগে বাঙালি জাতি বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে বন্ধুরা। সেই দৃষ্টিকোণকে লক্ষ্য করে আমি বলতে চাই বন্ধুরা, আপনার জীবনেও, আপনার লাইফেও এরকম একটা বিজয়ের পতাকা উড়াইতে হবে, সেটা হচ্ছে সফলতার পতাকা। আগেই আপনাকে ডিক্লারেশন দিতে হবে বন্ধুরা, এই 2021 সালে আমরা অনেকেই আমাদের লাইফের অর্থনৈতিক মুক্তির বছর হিসাবে নিয়েছি বন্ধুরা। সো আপনি ও আগামী ডিসেম্বরের আগে 9 মাস আপনার হাতে আছে বন্ধুরা, আপনিও ডিক্লারেশন দিন, আপনার বিজয়ের পতাকা উড়িয়ে দিন। আমরা আছি আপনাদের পাশে। প্রেস্টিজ পরিবারের পক্ষ থেকে এই স্বাধীনতার 50তম বছরে আপনাদেরকে কথা দিচ্ছি, স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইব আমরা বন্ধুরা। বিশেষ করে যারা বাংলাদেশে এবং দেশের বাহিরে প্রবাসে আছেন, প্রত্যেক বন্ধুদেরকে বলতে চাই, এবং আমার সাথে যারা উদ্যোক্তা হিসাবে আছেন, সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অর্থনৈতিক মুক্তির, তাদেরকে বলতে চাই বন্ধুরা, এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আপনি একটি শপথ গ্রহণ করুন, আপনি একটি বিজয়ের পতাকা উড়িয়ে দিন, আপনার বিজয়কে ডিক্লারেশন করে দিন। ট্রফিটা হাতে নিয়ে বন্ধুরা বিজনেসে নামুন, খেলতে নামুন, বিজয় আপনার হাতেই আসবে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যারা বেঁচে আছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন মানচিত্র আপনারা পেয়েছি, তাদেরকে সেলুট জানাই, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, নতুন উদ্যোক্তাদেরকে বলবো, ঝাঁপিয়ে পড়ুন স্বাধীনতার এই দিবসে নিজে শপথ করে অর্থনীতির মুক্তির সংগ্রামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Wish you wealth.